প্রিয় ফরিদপুরবাসী, আসসালামু আলাইকুম। এচএম বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ 1 আগস্ট, ফরিদপুর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সর্বশেষ করোনার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এসএম মনিরুজ্জামান। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে 7 জন মারা গেছেন। এই সময় নতুন করে 232 জনের নমুনা পরীক্ষা করে 80 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 34.48%। আজ রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রের তথ্য জানা গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত 24 ঘন্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 7 জনের মধ্যে 4 জন করোনা শনাক্ত হয়ে এবং 2 জন উপসর্গ নিয়ে এবং 1 জন নেগেটিভ হওয়ার পরও মারা গেছেন। মৃত্যু 7 জনের মধ্যে ফরিদপুরে 6 এবং মাদারীপুরে 1 জন রয়েছে। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে নতুন করে যে 80 জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে পিসিআর ল্যাবের মাধ্যমে 141 জনের মধ্যে 50 জনের এবং র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে 91 জনের মধ্যে 30 জন শনাক্ত হয়েছে। পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী শনাক্ত 50 জনের মধ্যে বাঙ্গায় 6, বলমারিতে 1, চর্বদর্শনে 3, মধুখালীতে 3, নগরকান্দায় 2, সদরপুরে 2 এবং ফরিদপুর সদরে 33 জন রয়েছে। তবে বিভিন্ন উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে যে 30 জনের করোনা শনাক্ত হয়েছে উপজেলাওয়ারি সে তালিকা জানা সম্ভব হয়নি। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুরে এই পর্যন্ত 17,714 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে শনাক্তের এই তালিকার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন শনাক্তের সংখ্যা যুক্ত করা হয়নি। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল পরিচালক জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন 310 জন, এর মধ্যে করোনা শনাক্ত রোগী রয়েছেন 212 জন, গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 69 জন, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 60 জন, এই পর্যন্ত জেলায় মারা গেছেন 390 জন। এই ছিল গত 24 ঘন্টায় ফরিদপুর জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সর্বশেষ করোনার আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজ ঘিরে থাকুন, বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আর প্রতিদিন ফরিদপুর জেলার করোনার আপডেট সহ অন্যান্য নিউজ জানতে ইউটিউব ভিত্তিক চ্যানেল এচএম বাংলা টিভি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।